बिस्मिल्लाह रहमान रहीम ताजेक प्रधान उच्च विद्यालय ऑनलाइन क्लासे पंचम श्रेणी शिक्षार्थी बांग्लादेश विश्वपरिचय क्लासे आंतरिक शुभेच्छा और अभिनंदन। आशा करी तुम्हारा सबाई भलो आसो, आल्ला रहमत आमिओ बेश भलोई आछि। प्रिय शिक्षार्थीरा, आमरा गत क्लासे चतुर्थ अध्यायेर पाठ 1, 2, 3 निये आलोचना करेछिलाम। आज के आमरा चतुर्थ अध्यायेर पाठ 4, 5 निये आलोचना करब। पाठ 4, 5 थेके आमि एखाने बेश कयेकटी प्रश्न तुले धरेछि। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এখান থেকে প্রশ্ন কমন পড়লে অবশ্যই তোমরা লিখতে পারবে এবং কমন পড়তে পারে। তোমরা প্রশ্নগুলো অবশ্যই ভালো করে ভাষায় পড়বে ও লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আমাদের প্রশ্নের উত্তর পর্ব। প্রথম প্রশ্ন বোর্ডে লক্ষ্য করো, বাংলাদেশের প্রধান 3টি শিল্পের নাম লিখো। বাংলাদেশে অনেক শিল্প রয়েছে, ছোট, বড়, মাঝারি, তার মধ্যে আমি প্রধান 3টি শিল্পের নাম এখন তোমাদের বলবো। সেটা হচ্ছে যেমন বস্ত্র শিল্প, পোশাক শিল্প, তারপর হচ্ছে পাট শিল্প। আবার একবার বলি শোনো, প্রধান 3টি শিল্প হচ্ছে বস্ত্র শিল্প, পোশাক শিল্প ও পাট শিল্প। তারপরে প্রশ্ন লক্ষ্য করো, প্রধান শিল্পগুলোর বর্ণনা দাও। এই 3টি যে শিল্পের কথা বললাম, এই 3টি শিল্পই এখন আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রথমে বস্ত্র শিল্পের কথা বলি, যে বাংলাদেশের শিল্পগুলোর মধ্যে বস্ত্র শিল্প অন্যতম একটি। এই বস্ত্র শিল্প ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে বস্ত্র কল রয়েছে। বস্ত্র শিল্পে আমাদের বাংলাদেশের বিভিন্ন তাঁত শিল্পের বিভিন্ন রকম উন্নত ধরনের জামদানি, সুতি কাপড়, সিল্ক শাড়ি ইত্যাদি তৈরি করা হয়। এগুলো তৈরি করে আমাদের দেশের চাহিদা মেটানো হয়। যদিও আমাদের দেশে বস্ত্র শিল্পের কম থাকায় বা বস্ত্র কল কম থাকায় আমাদের বস্ত্র শিল্প বিদেশ থেকে আমাদের দেশে রপ্তানি করতে হয়। তাহলে এবার আমরা আলোচনা করব পোশাক শিল্প। পোশাক শিল্প আমাদের বাংলাদেশের শিল্পের মধ্যে অন্যতম একটি। আমাদের জাতীয় অর্থনীতিতে প্রায় সিংহভাগ অর্থ আসে আমাদের পোশাক শিল্প থেকে। পোশাক শিল্পে আমাদের দেশে অসংখ্য লক্ষাধিকের বেশি লক্ষ লক্ষ নারী পুরুষ পোশাক শিল্পে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে বা জীবন পরিচালনা করছে। আমাদের দেশে পোশাক শিল্পের চাহিদা মিটিয়েও বিদেশে আমাদের পোশাক রপ্তানি করা হচ্ছে। তারপরে আমরা আসি পাট শিল্প। পাট শিল্প আমাদের শিল্পের মধ্যে অন্যতম একটি। বিদেশে যে পাটের কাঁচামাল রপ্তানি করা হয় এবং পাটের বিভিন্ন পণ্যও বিদেশে রপ্তানি করা হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। যেমন পাটের বিভিন্ন কল নারায়ণগঞ্জ, তারপর ঢাকা ও দৌলতপুর, এগুলো জায়গায় পাটকল স্থাপন করা হয়েছে বা আছে। এগুলো সাধারণত নদীর ধারে করা হয় কারণ পরিবহন সুবিধার জন্য। পাট দিয়ে পাটের ব্যাগ, কার্পেট, এমনকি পাটের বিভিন্ন বস্ত্র তৈরি করা হয় এবং এগুলো বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তারপরে শিক্ষার্থীর লক্ষ্য করো 3 নং প্রশ্নে, বৃহৎ শিল্প ও কুটির শিল্প বলতে কি বোঝো? বৃহৎ শিল্প, আসলে আমাদের দেশে অনেক শিল্প রয়েছে, বৃহৎ শিল্প, তারপরে মাঝারি শিল্প, কুটির শিল্প বা যেগুলোকে ছোট শিল্প বলা হয়। বিভিন্ন কলকারখানা বা শিল্পের, বড় শিল্পের লোক দরকার হয় বেশি বা উৎপাদন বেশি, কোনো কোনো শিল্প উৎপাদন কম। তাহলে আমরা যদি কুটির বৃহৎ শিল্প বলতে আমরা বলতে পারি যে যেই শিল্পের
বৃহৎ বা বড় যেই শিল্পে লোক বেশি বা শ্রমিক বেশি দরকার হয়, যেই শিল্প কমপক্ষে কয়েক কোটি টাকা লাগে বা ব্যয় হয়, এমন ধরনের মূলধন নিয়েই যেই শিল্প পরিচালনা করা হয় সেটা হচ্ছে বৃহৎ শিল্প। যেমন হচ্ছে সিমেন্ট শিল্প, সেটা বিরাট একটা শিল্প, কোটি কোটি টাকা সেখানে মূলধন শুরু করতে হয়। তারপর ওষুধ শিল্প, সার কারখানা, চিনি শিল্প, এগুলো আমরা বৃহৎ শিল্প বলতে পারি। তারপর কুটির শিল্প, কুটির শিল্প হচ্ছে যেই শিল্প একেবারে ক্ষুদ্র পরিসরে পরিবারকে নিয়েই বাড়িতেই করা যায়, সেগুলোকে বলা হয় কুটির শিল্প। একবারে ক্ষুদ্র পরিসরে এবং অল্প টাকা নিয়ে, লাখ হতে পারে, লাখের কম টাকা হতে পারে, এমন অল্প টাকা নিয়ে, যেমন বেত শিল্প, কাঁসা শিল্প, বেত বিভিন্ন বাঁশ টাঁশ দিয়ে যে বেত তৈরি করা হয়, কাঁসা কুমাররা যেই মাটি দিয়ে কাঁসা পাতিল মাটি এগুলো তৈরি করে, এগুলোতে খুবই অল্প মূলধন এবং অল্প শ্রমিক ও অল্প জায়গার প্রয়োজন হয়। তারপর কাঠ শিল্প, যেমন কাঠের চেয়ার টেবিল খাট এগুলো তৈরি করা। তাহলে বৃহৎ শিল্প কুটির শিল্প বলতে আমরা বুঝলাম বৃহৎ শিল্প হচ্ছে বেশি টাকা বড় পরিসরে, আর ক্ষুদ্র শিল্প হচ্ছে কম মূলধনে ছোট পরিসরে। বাংলাদেশে তিনটি বৃহৎ শিল্পের নাম লেখো। বাংলাদেশে পূর্বেই প্রশ্নটা আমি বলে দিয়েছি, তারপর বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম, যেমন সার শিল্প, সিমেন্ট শিল্প, ওষুধ শিল্প ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই চতুর্থ অধ্যায় তোমাদের শেষ, পার্ট পাঁচ পর্যন্ত ছিল। তো পরীক্ষার আগে হয়তো আর ক্লাস পাবো না, এই পর্যন্ত এই পরবর্তী পাঠের অধ্যায়গুলো 6, 7, 8 এগুলো তোমাদের আগে আলোচনা করা হয়েছে, এরাও আলোচনা করলাম। তোমরা এই অধ্যায়গুলো ভালো করে বাসায় পড়বে এবং পরীক্ষায় ভালো করে প্রস্তুতি নেবে, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আসতেছে। পরীক্ষার ভালো প্রস্তুতি নিও, পরীক্ষা ভালো দিও, এবং তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।